আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকেই আমরা পরীক্ষার সময় খুব সাজিয়ে গুছিয়ে ব্যাগে করে বক্সে ভরে জিনিস নিয়ে যেতে ভালোবাসি। মেডিকেল ভর্তি পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে দরকারের অতিরিক্ত কোনো জিনিসই তুমি পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে না। তুমি যদি মনে করো একটা সুন্দর ফাইলে ভরে তোমার কিছু পছন্দের কলম সব জিনিসপত্র নিয়ে যাবে, তাহলে সেটা সম্ভব না। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তুমি যখন হলে প্রবেশ করবা, যখন তুমি সিরিয়াল করে দাঁড়াবা, তখন আসলে তোমার সাথে যাই কিছু থাকুক এগুলো রেখে যেতে হবে। কী কী বাদে তুমি কী নিতে পারবা? তুমি কলম নিতে পারবা। কেমন কলম? এখন কলমের ক্ষেত্রে অনেকে বলেন যে যেগুলো হচ্ছে আমাদের ক্লিয়ার, মানে যেগুলোর শীষ বা নিব দেখা যায়, সেইগুলো তুমি নিতে পারবা। আর ধরো যেগুলা এই যে এরকম আর কি, যেগুলো একটু দেখা যায়, আর যেগুলো হচ্ছে যে নিবটা দেখা যায় না, মানে শীষটা দেখা যায় না, সেটা নেওয়া যাবে না এরকম বলে। কিন্তু যদিও আমরা পূর্ব বছরের স্টুডেন্টদের অভিজ্ঞতা তাদেরকে জিজ্ঞেস করে দেখেছি, কলমের ব্যাপারে অত কড়াকড়ি কিছু করে না, বাট এই নিয়মটা লেখা থাকে। আচ্ছা গেল, তাহলে কলম তুমি সাথে নিতে পারবা। উভয় টাইপের কলমই নিয়ে যাও, তোমার যেটাতে কমফোর্ট লাগে, এবং কলমটা যেন সচল কলম হয়, এমন যেন না হয় যে তুমি একদম নতুন কলম নিয়ে যাচ্ছ। তাহলে কলম নিলা, কয়টা নিবা? দুইটা তিনটা নিয়ে যাও, ঠিক আছে? আর সাথে একটা পেন্সিল রাখতে পারো, যদিও আমরা পেন্সিলের কোনো কাজ দেখি না, তবুও একটা পেন্সিল যেটার পেছনে রাবার আছে সাথে তুমি নিয়ে গেলা যদি দরকারে লাগে। আর একটা স্কেল নিতে পারো, যেটা হচ্ছে মানে ক্লিয়ার একটা স্কেল, কাঠের বা এই টাইপের কোনো স্কেল না, প্লাস্টিকের যে ক্লিয়ার স্কেলগুলো দেখা যায় সেগুলো নিয়ে যেতে পারো। এটা তোমাকে হেল্প করবে হচ্ছে ওএমআরটা প্রশ্ন থেকে ছেঁড়ার জন্যে। যদিও ওইটাতে ডট ডট দেওয়া থাকে, এমনিতেও ছিঁড়ে যায়, বাট একটু কেয়ারফুলি ছিল আর কি। বাট এটা এমন মানে এখন অনেকে জিজ্ঞেস করবা, মানে এটাতে ভয় পেয়ে যাবা যে ভাই যদি আমি ছিঁড়তে না পারি, যদি ওই মার ছিঁড়ে যায়, এরকমটা কারো ক্ষেত্রেই হয় না। খুব সাবধানে জিনিসটা ভাঁজ করে নিয়ে আলতো করে ধরলেই ওইখানে ফুটাফুটা দেওয়া থাকে, তো সহজেই ছিঁড়ে আসে, তো এটা নিয়ে টেনশন নেই। তাহলে আর কী নিতে পারছি? কলম, স্কেল নিতে পারছি, আর সাথে নিতে পারছি হচ্ছে যদি তুমি পানি খেতে চাও, পানি নিতে পারবা। তবে আমি অবশ্যই বলবো পানিটা পরীক্ষার আগেই তোমার বেঞ্চের নিচে রেখে দিবা, যেখানে যেন তোমার পানিতে চোখ না পড়ে। পানিকে কখনোই বেঞ্চের উপরে রাখবা না, হাতের নাড়া লেগে বা কোনো কারণে পানি যদি কোনো কারণে খাতায় পড়ে যায়, ওইমারে পড়ে যায়, তাহলে কিন্তু এখানে মানে আমরা যে কোনো দুর্ঘটনা থেকে দূরে থাকতে চাই, ঠিক আছে? তাহলে পানিটাকেও আমরা দূরে রাখবো। পানি চাইলে নিতে পারি, অপশনাল, অনেকেরই গলা শুকায় যায় পরীক্ষার আগে, অল্প ছোট্ট একটা বোতল নিয়ে যেতে পারো। আচ্ছা আর কি নেওয়া যেতে পারে? নিতে হবেই কোনটা সেটাই তো বলি নাই, অবশ্যই মেডিকেল ভর্তি পরীক্ষার অ্যাডমিট। এটা না নিয়ে গেলে আবার তোমাকে বাসায় আসতে হবে, বুঝছ? অ্যাডমিট ছাড়া তোমাকে কোনোভাবেই পরীক্ষা দিতে দেওয়া হবে না। সাথে এটা তোমার অ্যাডমিটের মধ্যেই লেখা থাকবে যে হয় এইচএসসির রেজিস্ট্রেশন অথবা এইচএসসির অ্যাডমিট, যে কোনো একটা কাগজ তোমাকে নিয়ে যেতে হয়। মেডিকেল ভর্তি পরীক্ষার অ্যাডমিটের সাথে এইচএসসির ওই রেজিস্ট্রেশন বা অ্যাডমিটটাকে মিলিয়ে দেখা হয়, টিচার ওটা মিলিয়ে দেখে তুমি কি না সেটা নিশ্চিত করে তোমার পরীক্ষার খাতায় সাইন করবেন, ঠিক আছে? তো আমরা হাতে করে কলম, পেন্সিল, স্কেল, আমার অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড, আর হচ্ছে হাইস্ট পানি, এইটুকু নিতে পারছি। এর অতিরিক্ত আমি আর কিছুই নিতে পারছি না। আমি ঘড়ি নিতে পারছি না, আমি অন্য কোনো ডিভাইস, ক্যালকুলেটার, এই টাইপের কিছু নিতে পারছি না, এই তো। তো ইভেন তুমি কোনো ব্যাগও নিতে পারবা না যে ভাই এতগুলো জিনিস, কলম, পেন্সিল, এগুলো আমি একটা পেন্সিল ব্যাগে করে বা একটা বক্সে করে নিয়ে যাই, সেটাও অ্যালাউ করে না, বুঝতে পেরেছ? তো এটুকুই ছিল, কী নিতে পারবা কী নিতে পারবা না সেটা নিয়ে কথা। স্টিল যদি তোমাদের কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাতে পারো, অ্যান্সার করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো। আরও ছোটো ছোটো কথা নিয়ে আমি আসবো পরের ভিডিওগুলোতে। আসসালামু আলাইকুম।